আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি নিউ জার্সি থেকে। আমরা আজ সকালে এখনই রওনা হচ্ছি বাফেলোর দিকে। এখন বাজে সকাল 4টা। আমরা এই ভোরে কাকডাকা ভোরে, এখনও কাকডাকা শুরু হয়নি, কাকডাকতে অনেক সময় আছে, আমরা বের হয়ে যাচ্ছি। আর যারা প্রশ্ন করেন যে আপনারা নামাজ পড়েন কোথায় রাস্তায়, গাড়িতে বসে নামাজ পড়া যায় এক নাম্বার, আর দুই নাম্বার এখানে আপনি যে কোনো জায়গায় থেমে, যে কোনো পার্কে অথবা রেস্ট এরিয়া আছে, বিভিন্ন আপনি নামাজ পড়ার বিভিন্ন সুযোগ সুবিধা আছে। আর এখানে এই দেশে নামাজের জন্য যে এত সুযোগ সুবিধা, আপনার চিন্তা করতে হবে না, আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় পড়তে পারেন। আপনার পচামো নাকি একটু একটু পচামো? খোকন ভাই লেট না, মিথ্যা কথা। এটা হলো খোকন ভাইয়ের একটা স্পেশালিটি, স্কিল অথবা তার গুণ, সেটা হলো যে সে কখনোই লেট হয় না। যখনই আপনি তাকে টাইম দিবেন সে একেবারে কাটায় কাটায়, যদি বলেন 4টা, সে 4টার সময় সে হাজির হয়ে যাবে। তো আমরা আসলে যাচ্ছি এক গাড়িতে, আমরা খোকন ভাইরা, আমরা 4 জন যাচ্ছি একসাথে, আর মেরাজ, রিমা আর তার 2 কন্যা, ওরা 4 জন যাবে আরেক গাড়িতে। আমরা আসলে এক গাড়ি নিতে চেয়েছিলাম কিন্তু কোনো ভাড়া কিছু পাওয়া যায়নি, সব কিছু এক মাস আগে থেকে অ্যাডভান্স ভাড়া হয়ে গেছে, কাজেই আমাদের একসাথে যাওয়া হলো না। কিন্তু ইসোকে, আমরা 2 গাড়িতে যাব, সেটা খারাপ হবে না। আমরা ড্রাইভ করব প্রায় 750 মাইলের মতো, সরি 750 কিলোমিটারের মতো দূরত্ব আমাদের নিউ জার্সি থেকে বাফেলো সিটি। আমরা যেখানে থাকবো সেই জায়গাটার নাম হলো টনাওয়ান্ডা। এটা বাফেলো থেকে 10-15 মিনিট দূরে আর কি। Proceed about 3 miles to the freeway entrance. Kijala diya gala more. Did you jamela? This is not that thing. My mistake. Sorry, man. But the hero demand to say. So we are going to have a video. আমরা যাচ্ছি নিউ ইয়র্কের এক সিটিতে, বাফেলো, কিন্তু আমাদের যেতে হবে পেনসিলভেনিয়ার উপর দিয়ে। এখন আমরা ডেলাওয়ার রিভার পার হয়ে ফিলাডেলফিয়া যাচ্ছি। ফিলাডেলফিয়ার সাইডে রেখে ফিলাডেলফিয়ার ভিতর দিয়ে আমরা যাব, তারপর আমরা পেনসিলভেনিয়া পার হয়ে আবার নিউ ইয়র্কে যেয়ে পৌঁছব। আমরা এখন যাচ্ছি ফিলাডেলফিয়ার ভিতর দিয়ে। জি, ফিলাডেলফিয়া এসে পড়ছি ভাই। এগুলো হলো বোট হাউসেস ফিলাডেলফিয়ার, বিউটিফুল। খুব সুন্দর একটা সূর্যোদয়, বিউটিফুল আকাশ, সকাল হয়ে যাচ্ছে। এখন একটু গুম গুম লাগছে, কাজেই কলা এনার্জি, কলা খাচ্ছে।
এক হাতে কলা, এক হাতে গাড়ি চালাই, এক হাতে ভিডিও শ্যুট করি। ও আম সরি, হাত তো মাত্র দুইটা, তিনটা হয়ে গেল কীভাবে? আবার হঠাৎ করে এখন বৃষ্টি নেমে গেল, বৃষ্টি হচ্ছে। আমরা এখন যাচ্ছি পেনসিলভেনিয়ার কান্ট্রি সাইড দিয়ে, মেঘলা আকাশ এবং এইমাত্র আমার বউ ওয়েদার চেক করলো যে দুপুর একটা পর্যন্ত বৃষ্টি এবং এরকম মেঘলাই থাকবে। অসুবিধা নাই, গাড়ি চালানোর সময় এরকম মেঘলা থাকলে খারাপ লাগে না, ভালোই লাগে। দিগন্ত জুড়ে যত দূর চোখ যায় শুধু উঁচু নিচু পাহাড় আর পাহাড়, তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা পাহাড় কেটেই বানানো হয়েছে। কি সুন্দর মনে হচ্ছে, একদম স্বপ্নের ভিতর দিয়ে যাচ্ছি। হালকা বৃষ্টি, সামনে পাহাড়ের উপর মেঘ দেখা যাচ্ছে, বিউটিফুল। ছোটবেলা আমার মামারা যখন যুদ্ধ করতে গিয়েছিল, মানে যুদ্ধের ট্রেনিংয়ের জন্য, ওনারা ছিলেন মেঘালয়ে বেশ কিছুদিন, সেখানে তার কাছে গল্প শুনেছিলাম যে মেঘ একদম গা ঘেঁষে যায়। সেটা খুব অবাক হয়েছিলাম যে মেঘ গা ঘেঁষে যায়, যেটা আমরা শুধু উপরে তাকিয়ে দেখি আর সেটা তাদের গা ঘেঁষে যায়, সেটা না জানি কেমন একটা এক্সপিরিয়েন্স, হাত দিয়ে ছোঁয়া যায়। তো এখন আমাদের জীবন অনেকবার তেমন হয়েছে যে পাহাড়ের উপর আসার পর মেঘ একদম ছুঁয়ে যাচ্ছে। তো আসলে ছোটোবেলা থেকেই বিভিন্ন গল্প পড়ে, গল্প শুনে, তারপর বিভিন্ন ট্রাভেল যে ভিডিও, আই মিন তখন তো ভিডিও না, বই ছিল, সেগুলি পড়ে পড়েই মনের ভিতর একটা স্বপ্ন ছিল যে বড় হয়ে সারা পৃথিবী ঘুরে বেড়াবো এবং আল্লাহর এই দুনিয়া ঘুরে ঘুরে দেখবো কত সুন্দর। আমাদের রাস্তা মনে হচ্ছে একদম মেঘের ভিতর হারিয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরেই মেঘগুলো একেবারে, ইচ্ছে করলে ছোঁয়া যায়। আমার লেহাই টানেলের ভিতর দিয়ে যাচ্ছে এখন। এটা পাহাড়ের, পাহাড় কেটে এই টানেলটা বানানো হয়েছে রাস্তা সহজ হওয়ার জন্য। প্রায় দেড় কিলোমিটার মতো লম্বা এই টানেলটা। এমন কুয়াশা, আসলে কুয়াশা না মেঘ, যে দেখা যাচ্ছে না কিছু চারিদিকে। আসলে এটা মেঘ না কুয়াশা আমি ঠিক বুঝতে পারছি না, কুয়াশা কুয়াশা। হ্যাঁ ছোটবেলায় ময়মনসিংয়ের, হ্যাঁ ময়মনসিংয়ের কথা আমার মনে আছে, সেখানে সকালে প্রচণ্ড কুয়াশা পড়তো, এখনও পড়ে কিনা আমি জানি না, কিন্তু আমার ছোটবেলায় আমার মনে আছে। Thank you.
ওয়াও বিউটিফুল। আমরা এখন সাসকুয়াহানা রিভারের উপর দিয়ে যাচ্ছি, রিভার পার হচ্ছি আমরা এখন। বিউটিফুল বিউটিফুল নদী একটা, আর নামটা হলো রেড ইন্ডিয়ান নাম সাসকুয়াহানা। প্রায় তিন ঘন্টার বেশি ধরে ড্রাইভ করছি। এখন আমরা সকালের ব্রেকফাস্টের চিন্তাভাবনা করছি, এখানে কোনো জায়গায় এক্সিট নিয়ে আমরা ব্রেকফাস্ট করব। উঠছেন কখন ভাই? উঠছেন নাকি? আরে যে আমার বউ, একটু হালকা হালকা ঠান্ডা পড়তেও পারে। এক নম্বরে তিন ঘন্টা গাড়ি চালানোর পর পাটাকে পারে জমে গেছে, কোমর টোমর সব জমে গেছে। গেটিং ওল্ড ইজ নট ফান, নট অ্যাট অল। এই জায়গাটাও একেবারে চারিদিকে পাহাড়, আমি চারিদিকে দেখতে পাচ্ছি। ঠিক পাহাড়ের মাঝখানে আমরা, আসলে চারিদিকে পাহাড়। বিউটিফুল একটা ছোট্ট শহর এটা। ব্রেকফাস্ট খারাপ ছিল না, আমি আসলে খুঁজেছিলাম লোকাল কোনো রেস্টুরেন্ট, লোকাল যেমন মাম অ্যান্ড পাপ শপ, নিজেরা নিজেরা চালায় ফ্যামিলি ওন রেস্টুরেন্ট, এরকম খুঁজেছিলাম। কিন্তু সেটা খুঁজতে গেলে আবার অনেক দূর গাড়ি চালাতে হবে। তো কাজেই আমরা লোকাল রেগুলার একটা রেস্টুরেন্টে, চেইন রেস্টুরেন্ট বার্গার কিং, সেখানে এসে আমরা ব্রেকফাস্ট করলাম। ক্রসেন্ট সাথে ডিম আর একটা চিজ আর কফি, খারাপ না, লাইট লাইট একটা ব্রেকফাস্টের মধ্যে ভালো ভালো ব্রেকফাস্ট। বৃষ্টি থেমে আবার শুরু হয়ে গেল। এখন আমরা কেন ওয়েদার চেক করি নাই? আসলে ওয়েদার চেক করে কোনো লাভ নাই, কারণ তিন সপ্তাহ আগেই সব রিজার্ভেশন দেওয়া হয়ে গিয়েছিল, আমাদের প্ল্যান কমপ্লিট, কাজেই এটাকে তো এখন আর চেঞ্জ করার কিছু নাই। তো এই জন্যে রোদ হোক বৃষ্টি হোক, আল্লাহ কিসমতে যেটা রেখেছে সেটাই আমাদেরকে এনজয় করতে হবে। কিন্তু মেহেন্দি মারতে দিব? আরে চুলই তো নাই, চুল থাকলে মেহেন্দি মারতাম, কিন্তু চুল নাই তো, এটা রং করারই বা কি আছে? এখন বৃষ্টি বেশ জোরে সুরে নেমেছে, ভালো বৃষ্টি হচ্ছে এখন। এটাও এক ধরনের মজা। আসলে আমাদের লাইফে যা আছে সেটা নিয়েই যদি আমরা সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু সুখী হওয়া খুব সহজ। আর যদি আমি এখন বৃষ্টি কেন, হ্যাঁ মেজাজ খারাপ, পচা বৃষ্টি, রাস্তাঘাট ভেজা, এটা নিয়ে কমপ্লেন করতাম তাহলে কিন্তু আসলে এনজয় করা যেত না। কিন্তু আমি আলহামদুলিল্লাহ এটাকেও এনজয় করছি। আসলে এটাই সুখী হওয়ার সিক্রেট, আপনার যা আছে সেটা নিয়ে আপনি হ্যাপি থাকবেন। আপনার বৃষ্টি হোক সেটাও এক ধরনের আনন্দ, আবার যদি আবার আকাশ ভরা ঝলমলে রৌদ্র থাকে সেটাও আরেক ধরনের আনন্দ। আমি আলহামদুলিল্লাহ দুইটাতেই খুশি। আমরা এখন যাচ্ছি হাইওয়ে ছেড়ে একটা পাহাড়ি গ্রামের ভিতর দিয়ে। এখানে চারিদিকে গভীর বন আর এমন কুয়াশা যে মনে হয় না এখনও সকাল হয়েছে, মনে হয় এখনও সেই ফজরের ওয়াক্ত, তত ওই ধরনের কিছু। খুবই ঘন কুয়াশা এবং ভেজা রাস্তা, কিন্তু খুবই সুন্দর, একদম মনে হয় যেন স্বপ্নপুরি, মনে হয় আপনি আপনার ড্রিমে ট্রাভেল করছেন, এরকম মনে হচ্ছে, মনে হয় না রিয়েল। আসলে আমার মনে ছিল না, কয়েক বছর আগে আবার যখন এখানে এসেছিলাম তখন আমরা এক্স্যাক্টলি এই গ্রামের ভিতর দিয়ে গিয়েছিলাম, এবং এখানে একটা ছোট গ্রামের একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা খেয়েছিলাম। আর আমি সেটা আসলে মনে মনে খুঁজছিলাম কিন্তু এটার কথা মনে ছিল না। এখন থেকে আমরা সেই একই রাস্তা দিয়েই যাচ্ছি। বিউটিফুল একটা ছোট্ট একটা শহর। আগে যদি জানতাম
যে আমরা এই রাস্তা দিয়ে আসবো, তাহলে কিন্তু আমি ওই বার্গার কিং এর ব্রেকফাস্ট আর খেতাম না। এখানের ব্রেকফাস্টটা আমরা অনেক এনজয় করেছিলাম লাস্ট টাইমে। এটা এমন ছোট একটা টাউন যেখানে ফরেনার মনে হয় খুব কম, এই জন্য আমরা যখন এসেছিলাম সবাই আমাদেরকে হা করে তাকিয়েছিল। হ্যাঁ, পুরনো জায়গা খুঁজে পেয়ে খুব ভালো লাগছে, আর জায়গাটা খুবই সুন্দর। আমাদের চারিদিকে পাহাড়, আর এই যে এখানে একটা নদী, আমরা এখন ব্রিজের উপরে। কি যে সুন্দর পাহাড়ি এই রাস্তা, ইট ইজ রিয়েলি মাইন্ড বগলিং। সেই গানটা মনে পড়ে, ওই যে দুই পাহাড়ের মাঝে মাওলায় মসজিদ বানাইছে, কি গানটা জানো, কামেলিরা কাম করিয়া কোথায় যেন লুকাইছে, দুই, হ্যাঁ ফিরোজ শাহের। আরেকটু জোরে গান, আরে কামেলিরা কাম করিয়া কোথায় জানি লুকাইছে। একটি গন্ধহোমের লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া আদম, একটি গন্ধহোমের লাগিয়া আল্লাহ বানাইলো এ দুনিয়া, আদম খাইলো আর হাওয়ায় খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। একটি গন্ধহোমের লাগিয়া আল্লাহ বানাইলো এ দুনিয়া, আদম খাইলো আবার হাওয়ায় খাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো, ইবলিস শয়তান তার আশা পুরাইলো। জানে আলমের এই অনেক ফেমাস একটা গান, আশা করি আপনারা এনজয় করেছেন আমাদের সম্মিলিত প্রচেষ্টা। রাস্তাটা এরকম যে আমরা নিউ জার্সি থেকে উঠলাম পেনসিলভেনিয়া, পেনসিলভেনিয়া পার হয়ে আবার নিউ ইয়র্কে, আমরা নিউ ইয়র্কের ভিতরে আবার যাব। নিউ ইয়র্ক স্টেট কিন্তু অনেক অনেক বড় একটা স্টেট, এবং সেখানে প্রচুর পাহাড়, ওপেন জায়গা, অনেক কিছু আছে। আর আপনারা যেরকম দেখেন ম্যানহাটনে অথবা কুইন্স, ব্রুকলিন, ব্রঙ্কস অথবা এইসব জায়গায় যেমন লোকজন, ট্রাফিক, নিউ ইয়র্কের বেশিরভাগ জায়গায় কিন্তু কিছুই নেই, একদম খালি, ঝুলন্ত মেঘ দেখবেন, দেখতে পাচ্ছেন সামনে একটা মেঘ মনে হয় ঝুলে আছে পাহাড় থেকে। আমি জানি না ক্যামেরা আপনার কতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু ইট ইজ ট্রুলি বিউটিফুল, ইট ইজ লাইক এ ড্রিম ল্যান্ড। আমি বারবার এই কথাটা বলছি, কিন্তু আসলে সেরকমই মনে হচ্ছে, আমরা আমাদের স্বপ্নের মধ্যে আছি এখন। না, বেহেশত হবে আরো অনেক অনেক বেশি সুন্দর, এটা কিছুই না তার তুলনায়। আমি যতই বলি কিন্তু বলা শেষ হবে না, এর যে সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য এই রাস্তাটার, ইট ইজ জাস্ট আই ডোন্ট নো, আর কোনো শব্দ আমার শব্দ ভাণ্ডারে নাই এটাকে সম্পূর্ণ, এটাকে যেভাবে উচিত বর্ণনা করা সেটা বর্ণনা করার ক্ষমতা আমার নাই আসলে, ট্রুলি অ্যামেজিং। আর আসলে আমরা যেখানে বেড়াতে যাচ্ছি, সেই বেড়াতে যাওয়ার চাইতে এই যে রাস্তার যে আমরা এনজয় করছি সেটা কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি প্রিয়, অনেক বেশি আমি এনজয় করছি এই রাস্তাটাই। আই এম শিওর আমরা
নায়াগ্রা ফলসে গেলে অথবা বাফেলো যখন যাব আমরা আরও অনেক এনজয় করব, কিন্তু এটা আমার কাছে কিন্তু কম এনজয়েবল না। ইস, কি অ্যামেজিং সব ভিউ, ইটস ও মাই গড। এখন দেখা যাচ্ছে একদম মেঘের ভিতর থেকে একটা পাহাড় যেন ফুটে উঠেছে। ওয়াও, এখন আর বৃষ্টি নাই কিন্তু মেঘেরা ঝুলে আছে পাহাড়ের কোনা ধরে ধরে। পাহাড়ি রাস্তা ধরে কেঁপে কেঁপে বয়ে চলেছে আমাদের রাস্তা। এই পাহাড়টা মেঘের আড়ালে লুকোচুরি খেলছে, একবার দেখা যায় আবার হারিয়ে যায়। এখানে আমাদের তো নিউ ইয়র্ক স্টেট, আমরা এখন এখানে তেল গ্যাস ভরতে হয়, পেট্রোল ভরতে হয় নিজে নিজে। এখানে কোনো আমাদের নিউ জার্সির মতো লোক নাই যে আপনাকে ভরে দিবে। খোকন ভাই আমাকে হেল্প করছে গাড়িতে গ্যাস ভরতে। আমাদের নিউ জার্সিতে নিজে নিজে গাড়িতে পেট্রোল ভরা ইললিগাল, কিন্তু আমেরিকার অন্যান্য অনেক স্টেটেই আপনার নিজে নিজে তেল ভরতে হয়। তার মধ্যে ফ্লোরিডা হলো আরেকটা স্টেট। এই জায়গাটা যে কী সুন্দর! আসলে নিউ ইয়র্কের এবং পেনসিলভেনিয়ার এই অংশটা অসম্ভব সুন্দর, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। আমরা পাহাড়ের উপরে প্রায় 2,500 ফিট উপরে এখন আছি। গাড়িতে তেল ভরে আমরা এখন আবার রওনা হচ্ছি। আমরা এখন একটা হিস্টোরিক স্পেস, একটা জায়গায় আমরা থেমেছি একটু কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখার জন্যে।
এখানে একসময় সেনেকা ইন্ডিয়ানরা থাকতো, এখন আর অবশ্য কেউ থাকে না। তো আমরা জায়গাটা একটু ঘুরে দেখব। এই গাছটা একেবারে তেঁতুল গাছের মতো চিরল চিরল পাতা, আবার কিছু একটা আছে দেখতে তেঁতুলের মতোই। অবশ্যই তেঁতুল গাছ না। খুব সুন্দর একটা ভিউ। আর সুন্দর ভিউ থাকলে তো ফটোশুট হবেই। কোথাও যাওয়ার পথে এভাবে হঠাৎ হঠাৎ থেমে একটু ঘোরাঘুরি করার সময় কাটানো আমার অনেক পছন্দের। আসলে আমি আগেও সবসময় যেটা বলেছি যে আমার ডেস্টিনেশনের চাইতে আমার যে রাস্তা যে আমি যাচ্ছি সেটা আমার অনেক অনেক বেশি আমি এনজয় করার চেষ্টা করি। অনেক এনজয় করি। অল্প কিছু হলেও সূর্যের দেখা মিলেছে এখন, এবং সূর্য ওঠার পর এটার সৌন্দর্য অন্যরকম হয়ে গিয়েছে। সেই মেঘলা আকাশের সময় বৃষ্টি ছিল, ফগ ছিল, সেটা ছিল এক সুন্দর, এটা আরেকটা সুন্দর। আমাদের চারিদিকে এখন খামারি জমি, কৃষিক্ষেত, বিভিন্ন খামার। আমরা আরও একটি ছোট শহরের ভিতর দিয়ে যাচ্ছি। ঢোকার সময় দেখলাম লেখা আছে ইয়র্ক। আসলে ইয়র্কটা একটা সিটি নাকি টাউনশিপ, আই এম নট শিওর, কিন্তু এটা নিউ ইয়র্কেরই একটা অংশ, নিউ ইয়র্কের একটা সিটি। আচ্ছা, আসলে এই এলাকাটার নামটাই হলো ইয়র্ক, কারণ এর মতো দেখলাম লেখা আছে ইয়র্ক স্কুল, সো মনে হচ্ছে যেটি আসলে এই এলাকাটার নাম। ফানি, নিউ ইয়র্কের এক সিটি যার নাম হলো ইয়র্ক। বেশ ফানি। আবার একটু থামলাম, এখানে রাস্তার পাশে কর্ন বিক্রি হচ্ছে এবং এতো অনেক দাম, এক একটা কর্নের দাম 50 পয়সা। আমাদের এলাকায় বিক্রি হয় এক একটা কর্ন 10 পয়সা থেকে 15 পয়সা, কিন্তু ওখানে
এখানে কোনো কিন্তু দোকানদার নাই, দোকানদার ছাড়াই এ দোকান। দাম একটু বেশি, সাতটাই নেন, সাতটা যথেষ্ট। আর এখানে পয়সা দিতে হবে, তবে তারা একটু চালাক, তারা ও যেন আম এবং ছালা দুইটাই না নিয়ে যায়, এই জন্যে এই স্পেশাল বক্স বানিয়েছে। এটা বেশ সিকিওর, এটা ভেঙে চুরি করার মতো অবস্থা মনে হয় না কারো আছে। তবে তবে তারা আম চাইলে নিয়ে যেতে পারে, কিন্তু ছালা নিয়ে যেতে পারবে না। কখন ভাই পয়সা ঠিক মতো দিয়েন, এইটা ও দোকানদার ছাড়া দোকান। আমরা কিছু কর্ন নিয়ে যাচ্ছি, বাসায় যেয়ে যদি খেতে মন চায় পুড়ে খাওয়া যাবে। এটা একটা খুব ছোট একটা শহর মনে হচ্ছে, গ্রামের গ্রামের মতোই একটা ছোট্ট টাউন। আবার হলো আমাদের যাত্রা শুরু, তবে সেই হইতে পারে, তবে সেই সম্ভাবনা কম। শোনেন, একটা পসিবিলিটি একটা প্রবাবিলিটি দুইটা দুই জিনিস। কর্ন তো আপনার ফিউল তৈরিতে ইউজ করা হয়, এখন ফিউল বানায় আর বিভিন্ন এনার্জি সে তৈরি হয়। খোলা জানা সুগন্ধ পাচ্ছি গুময়ের। এখানে অনেক গরুর ফার্ম, কাজেই গোবরের গন্ধ আসছে অনেক স্ট্রং। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এর নাম হলো লিটল কানাডা, ছোট কানাডা। আর তবে বাফেলোতে আমরা যাচ্ছি, যেভাবে আমরা বাংলাদেশি কমিউনিটি গ্রো করছে আর এবং লোকাল যারা আমেরিকান অথবা অন্য দেশি তারা চলে যাচ্ছে, একসময় হয়ে যাবে এটা সমস্তটাই বাংলাদেশিদের, কাজে এটা হতে পারে লিটল বাংলাদেশ। আসলে আমরা তো বাফেলো যাচ্ছি না সরাসরি, আমরা যাচ্ছি তানাওয়ান্ডা। এটা একটা সিটি যেটা বাফেলো থেকে 15 মিনিট দূরে। আমরা সেখানে যাব, সেখানে আমাদের বাসা ভাড়া নিয়েছি, তারপর সেখান থেকে আমরা বেড়াবো বিভিন্ন জায়গায়। তো আমরা অলমোস্ট এসে গেছি, কয়েক মিনিট দূরে আছে আর। কলেজে যান থাকতো
এই হলো তানাওয়ান্ডা। তানাওয়ান্ডা সামনে একটা স্কুল দেখতে পাচ্ছি, এটা এলিমেন্টারি স্কুল একটা। নাইস নেইবারহুড, কোয়াইট। আমরা অলমোস্ট এসে গিয়েছি, বাম দিকে হবে। 387 391 401 411 46 403 411 403. ওকে, বাসা খুঁজে পেয়েছি। হ্যাঁ, বাসা খুঁজে পেয়েছি আমরা। আমাদের একদম 8 ঘন্টা লাগলো এখানে আসতে, বাট ফাইনালি আমরা এসে পৌঁছছি। অ্যান্ড নাইস কোয়াইট নেইবারহুড এটা। এখানে নদী থেকে মাত্র হেঁটে গেলে 2-3 মিটার হেঁটে যাওয়া যায়, নদীর খুব কাছে। তো এই হলুদ বাড়িটাই আমাদের জন্য আজকে, আমরা এখানে থাকব। ছোট্ট সুন্দর একটা বারান্দা, এখানে বসে আপনি সামার ডে এনজয় করতে পারেন। আমাদের চেক ইন করার কথা 3টার সময়, কিন্তু আমরা কয়েক ঘন্টা আগে পৌঁছে গেছি। এখন আমি যে হোস্ট তাকে মেসেজ পাঠিয়েছি যদি আমরা একটু আগে ঢুকতে পারি, আর না পারলে আশেপাশে নদীতে ঘুরতে যাব, ঘোরাঘুরি করে বেড়াবো। আর এখানে আসলে যে হোস্ট সে এখানে আসবে না, তার চাবি রেখে গিয়েছে, আমি দেখাচ্ছি। এটার ভিতরে চাবি রাখা আছে ঘরে ঢোকার, এবং এটার পাসওয়ার্ড আমার কাছে অলরেডি আছে, কিন্তু যেহেতু রিকোয়েস্ট করেছে যে 3টার সময় আমরা ঢুকতে পারবো, তাই আমরা তাদের পারমিশন ছাড়া ঢুকবো না। তো দেখা যাক, অপেক্ষা করছি তার রেসপন্ডের জন্য। মেরাজটা এসে পৌঁছলো, ওরা আসলে আমার আগে এসে পৌঁছছে, কিন্তু ওরা চলে গিয়েছিল নদীর কিনারে ঘুরতে। তুমি কি দেখে আসলে? এই মাত্র দেখে আসলাম যে নদী, এইটা নায়াগ্রা নদী। নদীটা এত সুন্দর, এবং এর পারে এই যে পদ্মা নদীর পানির যে কারেন্ট স্পিডটা, এই স্পিডও এখানে আছে। আর এত পরিষ্কার পানি, আনবিলিভেবল। আমার মনে হয় না যে আমেরিকাতে এর চেয়েতে বেটার প্লেস আর কোথাও সেকেন্ড আমি আমার 35 বছরে আমি দেখি নাই। এত সুন্দর নদী দেখো নাই? আমি দেখি নাই। আমরাও দেখতে যাবো একটু পরে, আমরা দেখতে যাবো। আসলে 3টার সময় আমাদের ঢোকার কথা, এখনও ঢোকার পারমিশন পাই নাই যেহেতু একটু আগে চলে এসেছি। তো আমার উদ্দেশ্য ছিল যে আপনাদেরকে বাসার ভিতরটা একটু ঘুরিয়ে দেখিয়ে তারপরে এই ব্লগটা শেষ করে দিব, তারপর আবার নতুন ব্লগ শুরু করব বিকেলের আমাদের এখানের এক্সপিরিয়েন্স। তো এখন আসলে আমরা এখন লাঞ্চ করতে চলে যাব, লাঞ্চ করে আস্তে আস্তে 3টা বেজে যাবে, তখন আমরা ঢুকতে পারবো। আমার ইচ্ছা ছিল আসলে বাইরে কোনো রেস্টুরেন্টে যেয়ে লাঞ্চ টাঞ্চ করার, কিন্তু রিমা এত এত খাবার প্যাকেট করে নিয়ে আসছে, তারপর আবার নিয়ে আসছে চা, দেশি চা। চাটা খুবই ভালো। ফ্লাস্কে করে আনা তো, এখনো একদম গরম, টকবকে গরম। তারা উকুন উকুন বাসার পজিশন নিচ্ছে। ভাই ভাবি খুকুন ভাই মাথা অনেক উকুন, একটু বাচ্চা দেন। সব ঢুকার আগে
এই হলো আমাদের দুই রাত্র থাকার জায়গা। আমাদের এখানে তিনটা বেডরুম, দুইটা বাথরুম প্লাস লিভিং রুম, এই তো বাথরুম, আর টিভি আছে, আর এটা হলো ডাইনিং এরিয়া। এটা কিচেন, কিচেনটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তারপর ইউজ করার জন্য যা যা ছোটোখাটো জিনিস লাগে সব এখানে আছে, ছুরি, একটা ব্লেন্ডার, এভরিথিং। সো ফুললি ফার্নিশড আর কি এটা। তা এখন এটার ভাড়া হলো আপনার সার্ভিস চার্জ, ক্লিনিং ফি সব নিয়ে $300 প্রতি রাত। তা আমাদের দুই রাতের জন্য লাগবে $600। আর উপরে আছে তিনটা বেডরুম, আমরা এখন তিনটা বেডরুম দেখতে যাব। এ উপরে বেডরুমগুলোর সাথে একটা বাথরুম, আর নিচে একটা বাথরুম দেখেছেন। এটা একটা বেড, তারপর এটা হলো আরেকটা বেডরুম, ক্লোজেট, আর এ হলো তিন নাম্বার বেডরুম। তো বেডরুম তিনটা, বাথরুম দুইটা, লিভিং রুম, কিচেন, নট ব্যাড, ডাইনিং এরিয়া খারাপ না। আসতে পারি প্রতিদিন $300 টেম্পোরারি রেন্টাল হিসেবে, খুব একটা খারাপ না, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যাকচুয়ালি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। হোটেলে থাকতে গেলেও আমাদের তিন ফ্যামিলির দুই রাতে $600 উপরে খরচ হতো, তো কিন্তু সেখানে কিচেন থাকতো না, তারপর একসাথে বেড়াতে পারতাম না। কাজে এই সো দিস ওয়াজ এ গুড ডিসিশন। আমার জন্য কিছু আনো নাই, তারা সখীরা একজন আরেকজনের জন্য গিফট কিনে আনছে, কি মজা। হাই হাই, ভালোবাসা দেওয়া দেওয়া হচ্ছে এখন। ভাবি তার গিফট পেয়ে খুব খুশি। আমরা অনেক এক্সাইটেড আজকে আমরা এসে পৌঁছলাম, রাস্তা আমরা অনেক ফান করেছি, তারপর এখন বাসায় ঢুকলাম, একটু রেস্ট নিব, তারপর নদী দেখতে যাব আর বিকেল আছে আরেক ফ্যানের বাসায় ডিনার দাওয়াত, এবং আমরা আবার মনে হয় একটু এসে যাবো নায়াগ্রা ফলস দেখতে যাবো, নায়াগ্রা ফলস আমেরিকার সাইডে যেটা সেটা আমরা দেখতে যাব। তো অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।